সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি, গৌতম সরকার, সহকারী শিক্ষক, ইকবালচিত স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও ক্লাসে আমরা জানবো তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে। সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের আজকের আমাদের বিষয় রয়েছে বাংলাদেশের অর্থনীতি। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, নিচে কয়েকটা ছবি আমরা দেখব, ছবিগুলো লক্ষ্য করো। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন কৃষক তাদের ধান কাটার কাজে ব্যস্ত রয়েছে। পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন ব্যক্তি তারা কাঁধে করে কিছু মালামাল নিয়ে যাচ্ছে বিক্রি করার উদ্দেশ্যে। এই যে দুইটি ছবি পাশাপাশি রয়েছে, এখানে এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে কৃষিকাজ এবং এক শ্রেণীর লোকের পেশা হকার, যারা যাদেরকে আমরা বলে থাকি বাড়ি বাড়ি বা রাস্তা রাস্তায় ঘুরে তারা মালামাল বিক্রি করে। অর্থাৎ এক শ্রেণীর লোক কৃষক এবং অন্য শ্রেণীর লোক এখানে ফেরিওয়ালা আমরা যাদেরকে বলি। এরপরে চলো আরো দু একটি ছবি আমরা এখানে দেখব। এখানে একটি ছবিতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, সে কোনো একটা যন্ত্রপাতি নিয়ে কোনো কিছুতে কাজ করছে এমন একটা দৃশ্য। এবং পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষা মন্ত্রণালয়ের একটা লোগো সমৃদ্ধ একটা ছবি এখানে দেখা যাচ্ছে, যার একটি হলো ইঞ্জিনিয়ার এবং অন্য যে লোগোটি দেখতে পাচ্ছি একটি সরকারি চাকরি বা সরকারি একটি লোগো দেখানো হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ আমরা বলতে পারি এখানে ফেরিওয়ালা, কৃষক, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরি, এই সব কিছু বিষয় একটার উপর নির্ভর করে, সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে নির্দেশ করে থাকে। তাহলে আমরা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানবো এই ক্লাসের মাধ্যমে। অর্থাৎ ক্লাসের বা এই ভিডিও ক্লাসের শিক্ষণফল যেটা থাকছে সেটি হলো বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলীর নাম আমরা বলতে পারবো, বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের যে প্রকারভেদ রয়েছে আমরা প্রকারভেদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বাংলাদেশের অর্থনীতিতে অআনুষ্ঠানিক খাতের যে অবদান রয়েছে সেই অবদান আমরা মূল্যায়ন করতে পারবো। তাহলে চলো আমরা দেখে নিব বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী কি কি রয়েছে। দেখো, অনানুষ্ঠানিক কার্যক্রম রয়েছে এবং রয়েছে অনানুষ্ঠানিক কার্যক্রম, আনুষ্ঠানিক কার্যক্রম। অর্থাৎ আমরা এই ক্লাসের মাধ্যমে জানবো যে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে আনুষ্ঠানিক কার্যক্রম কোনগুলোকে বলা হয় এবং অনানুষ্ঠানিক কার্যক্রম কি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা শিখতে পারবো। শুরুতেই আমরা দেখে নিব আনুষ্ঠানিক কার্যক্রমগুলো কি কি থাকছে। দেখো, আনুষ্ঠানিক কার্যক্রম বলতে এখানে যে সকল কাজের জন্য পূর্ব থেকেই বা পূর্বে মজুরি নির্ধারণ থাকে, করের আওতায় আনা যায় এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, তাকে আনুষ্ঠানিক কার্যক্রম বলা হয়ে থাকে। সরকারি ও বেসরকারি যে সকল চাকরি এগুলো কিন্তু আনুষ্ঠানিক কার্যাবলীর মধ্যে ধরা হয়। এছাড়া রয়েছে, দেখো, অনানুষ্ঠানিক কার্যাবলী আরও যে বিষয়টি রয়েছে, একজন বা একাধিক রিক্সা চালকের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই রিক্সা চালকদের যে ছবি আমরা দেখছি, তো এখানে আমরা বলতে পারি অনানুষ্ঠানিক কার্যাবলীর মধ্যে যে সকল কাজ বা যে সব কাজের জন্য পূর্ব মজুরি নির্ধারিত থাকে না, করের আওতায় আনা কঠিন এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, তাকে অনানুষ্ঠানিক কার্যক্রম বলা হয়। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয় কেন বলা হয়েছে, কারণ একজন রিক্সা চালক সে চাইলে কিন্তু সে রাস্তা রিক্সা চালাতে পারে আবার নাও পারে, অর্থাৎ সে ব্যক্তিগতভাবে স্বাধীন, কারো কথায় প্রভাবিত হয়ে কিন্তু সে তার কাজ করছে না বা করবেও না। এই জন্যই বলা হচ্ছে এই রিক্সা চালকের যে কাজ তাদের কিন্তু পূর্বে থেকে কোনো মজুরি নির্ধারণ করা থাকে না, সরকারকে তাদের করের আওতায় আনা সম্ভব হয় না অনেক সময় এবং সরকার কর্তৃক তারা নিয়ন্ত্রিত নয়, এই জন্যই এদেরকে বলা হচ্ছে অনানুষ্ঠানিক কার্যাবলী। এখন আমরা দেখব অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো কী কী। অনানুষ্ঠানিক কার্যক্রম
অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে রয়েছে গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রম, এছাড়া রয়েছে দেখো শহর অঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রম বা কাজ। এখন এই বিষয়গুলোকে আমরা গ্রাম অঞ্চলের যে অনানুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেই বিষয়টি দেখব প্রথমে, যে গ্রাম অঞ্চলে সাধারণত কুটির শিল্প বা গৃহে থেকে যে সকল মানুষ বাঁশ বেত এই ধরনের যে কার্যক্রমগুলো করে থাকে এর কিন্তু কোনো পূর্ব থেকে মূল্য নির্ধারণ করা থাকে না, সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করে না। আমরা পূর্বেই বলে এসেছি যেগুলোর মূল্য পূর্ব থেকে নির্ধারণ করা থাকে এবং সরকার করের আওতায় আনতে পারে বা সরকার নিয়ন্ত্রণ করতে পারে অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে, সেগুলো হচ্ছে আনুষ্ঠানিক কার্যক্রম। তো গ্রাম অঞ্চলে এই ধরনের অনানুষ্ঠানিক কার্যক্রমগুলো পরিচালিত হয় যেখানে ব্যক্তি উদ্যোগে তারা কাজ করে থাকে, তারা না চাইলে কাজ বন্ধও রাখতে পারে। তো এটি ছিল কুটির শিল্পের একটি উদাহরণ, যেখানে গৃহে বসে বা ঘরে বসে ওই পরিবারের লোকজন মিলে তারা স্বল্প পরিসরে একটি কার্যক্রম পরিচালনা করে থাকে, এটি হচ্ছে কুটির শিল্পের আওতাভুক্ত কোনো কার্যক্রম। পাশে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে দুইজন মহিলা বা তিনজন মহিলা একটি বড় জায়গায় সেখানে ধান শুকানোর কাজে তারা ব্যস্ত রয়েছে, এটি কিন্তু গ্রাম অঞ্চলের সাধারণত এই ধরনের কার্যক্রমগুলো সংগঠিত হয়ে থাকে যেটা কিনা অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে পড়ে। তো এখানে নারী শ্রমিকদেরকে দেখানো হয়েছে। এরপরে রয়েছে দেখো আমরা যে বিষয়টি দেখছি যে গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক কার্যক্রম, হ্যাঁ এই গ্রাম অঞ্চলে অনানুষ্ঠানিক কার্যক্রম রয়েছে যে একজন মহিলা সে তার বাড়িতে কি করছে, ঘর মোছার কাজে ব্যস্ত আছে বা ঘর পরিষ্কার করার কাজে আছে। তো এই ক্ষেত্রে অনানুষ্ঠানিক এই জন্য বলা হচ্ছে, তাকে কিন্তু কোনো পূর্ব থেকে কোনো মূল্য নির্ধারণ করা নেই, কারণ সে নিজের বাড়ির কাজ নিজে করছে যার কারণে তার কোনো মূল্য নির্ধারণ নাই, অর্থাৎ গৃহস্থলীর যে কাজকর্মগুলোকে বোঝানো হয়েছে। পাশে একজন কৃষককে আমরা দেখতে পাচ্ছি যে তার মাঠে লাঙল চাষ করার জন্য গরু নিয়ে যাচ্ছে, তো তিনি কিন্তু অনানুষ্ঠানিকভাবে এই গ্রাম অঞ্চলে তার কার্যক্রমগুলো পরিচালিত করছে। শিক্ষার্থীরা শহর অঞ্চলে চলে আসি আমরা, দেখো শহর অঞ্চলে অনানুষ্ঠানিক কিছু কিছু কার্যক্রম রয়েছে, তার মধ্যে যে বিষয়গুলো আর থাকছে সেগুলো আগেই বলেছি। রিক্সা চালক তারা রিক্সা চালায়, প্রতিদিন তারা কাজে বের হয়, ইচ্ছা না হলে তারা কাজে বের হয় না। তো এই যে কাজগুলো শহর অঞ্চলে সাধারণত সংগঠিত হয়ে থাকে এগুলো কিন্তু অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে পড়ে। তো রিক্সা চালকের কথা আমরা বলছি। এখন দেখব যে এখানে শহর অঞ্চলে কিছু দিনমজুরের ছবি আমরা দেখতে পাচ্ছি, তারা কাজের সন্ধানে বসে আছে, অপেক্ষা অপেক্ষা করছে। তো এই যে লোকগুলো তারা কিন্তু চাইলে কাজে আসতে পারে বা নাও পারে। তো শহর অঞ্চলে নির্দিষ্ট কিছু জায়গায় এলাকায় কাজের সন্ধানের জন্য তারা এভাবে অপেক্ষা করে, সময় পেলে তারা কাজে আসে, যদি কোনো ব্যক্তিগত কাজ থাকে সেক্ষেত্রে তারা নাও আসলে অসুবিধা হয় না। তো শহর অঞ্চলে এই কাজগুলো মূলত অনানুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে পড়ে থাকে। এরপরে দেখব শহর অঞ্চলে যে অনানুষ্ঠানিক আরও কিছু কার্যক্রম রয়েছে, তার মধ্যে ইঞ্জিনিয়ারদের কথা আমরা বলেছিলাম এবং পাশাপাশি বলেছিলাম যে সরকারি চাকরির কথা আমরা বলেছিলাম, কিন্তু এখানে সরকারি চাকরি না, এখানে হকারকে বোঝানো হচ্ছে, যে একজন জুতা বিক্রেতা তিনি তার এই হকারের কার্যক্রমটা করছে, রাস্তায় এসে জুতা বিক্রি করছে, সে চাইলে নাও করতে পারে। তার মানে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে না, তাকে পূর্ব থেকে কোনো মূল্য নির্ধারণ করা নাই বা কোনো সরকার বা কোনো ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, করে না। এই জন্যই এই প্রতিষ্ঠান বা এই ধরনের কার্যক্রমকে বলা হয় অনানুষ্ঠানিক কার্যক্রম। শিক্ষার্থীরা এখন দেখো আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এটা ছিল আমাদের অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট যে শহর কেন্দ্রিক এবং গ্রামীণ সমাজের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দিয়ে দেখেছো এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। সকলকে অসংখ্য ধন্যবাদ।